আর ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। আজকে ইউজি কোর্সে এবং বিডিপিদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হয়েছে। সেই অ্যাসাইনমেন্টে যে ইউজিদের যে কম্পালসারি পেপার, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে যে পরিবেশবিদ্যা থাকে, সেই পরিবেশবিদ্যার 10টা প্রশ্ন, অর্থাৎ এই 10টা প্রশ্নই তোমাদের সকলের এসেছে। সেই প্রশ্নগুলি আমি উত্তর বলে দিচ্ছি, তোমরা সবাই দেখে নিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব এবং কমেন্ট করে তোমাদের অবস্থান জানিও। এই উত্তরপত্রটি রেডি করে দিয়েছে স্বাগত ত্রিবেদী স্যার, উনি বাংলার নোট দেন। যদি কেউ বাংলার নোট নিতে চাও তাহলে স্যারের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, 9378230493। আর আমি ইতিহাসের নোট দিই, কেউ যদি ইতিহাসের নোট নিতে চাও সেক্ষেত্রে 9614523898 নাম্বারে কল করতে পারো। এবার প্রশ্ন আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন, কোনটি খনন কার্যের একটি ধাপ নয়, এক্সপ্লোয়েটেশন? 2 নম্বর, কোনটি পুনর্নবীকরণযোগ্য সম্পদের মধ্যে পড়ে না, কয়লা বা কোল? 3 নম্বর, একটি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কি ধরনের হয়ে থাকে, একমুখী? 4 নম্বর, উন্নয়নশীল বা তৃতীয় বিশ্বের দেশগুলিতে কত শতাংশ জল কৃষিকার্যের জন্য ব্যবহৃত হয়, 70%? 5 নম্বর, পৃথিবীতে বিদ্যমান জীবের মধ্যে কোন জীবগোষ্ঠীর প্রজাতির বৈচিত্র্য সর্বাধিক, ইনসেক্টস? 6 নম্বর, জীব ভর বৃদ্ধি পায় কখন, যখন আর গ্রেটার দেন পিজি? আর 7 নম্বর, সমুদ্রের বাস্তুতন্ত্রের মুখ্য উৎপাদক হিসেবে কোন ধরনের জীব অবস্থান করে, ফাইটোপ্লাঙ্কটন? 8 নম্বর, জল দূষণ ও প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন প্রণীত হয় কত সালে, 1974 সালে? 9 নম্বর প্রশ্ন, IUCN এর পূর্ণরূপ কী, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনভারসেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স? 10 নম্বর, শব্দের তীব্রতা কোন একক দ্বারা পরিমাপ করা হয়, বেল? এই ছিল মোট তোমাদের 10টা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি পরীক্ষায় আসছে। বলে রাখি যে তোমাদের এই উত্তরগুলোই আসবে, এর বাইরে আসবে না আশা করি। সকলে ভালো করে পরীক্ষা দাও, আর তোমরা যদি বাংলা পেপারটাও চাও তাহলেও কমেন্ট করে জানাও, তো আমি চেষ্টা করব তোমাদের উত্তরগুলো দেওয়ার। তবে যারা ইতিহাস অনার্স নিয়েছো অবশ্যই তোমরা কল করে নিতে পারো আমাকে, সেক্ষেত্রে আমি তোমাদের একটা সামান্য ফি রেখেছি, সেই ফিটা দিয়ে তোমাদের গাইড নিতে হবে। এবছর অন্যান্য ভিডিও মূলত দেওয়া হবে না।